ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোর 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে। দিল্লিতেও মোদি নয় দিদি, যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4 পার্টি বাদ দিয়ে এখনও। কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, অলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় 420 চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় জুমলাবাজি শোর চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় মোদি জি যা রহা হ্যায়, অলি গলি মে শোর হ্যায় বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। তাহলে কি খেলা হবে? খেলা হবে? খেলা হবে ভাই বোনেরা, শ্রমিক কৃষকরা খেলা হবে, দোকানদাররা খেলা হবে, রিক্সাওয়ালারা খেলা হবে, টোটোওয়ালারা খেলা হবে, শিল্পীরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, সাধারণ মানুষ খেলা হবে, দোকানদারেরা খেলা হবে, হাড়ি কড়াইয়ের খেলা হবে, হাতা ঝান্নার খেলা হবে, তরকারি কাটার খেলা হবে, এবং খেলা হবে মোদিকে দেশ থেকে হাঁটানোর জন্য। ভারতবর্ষের রাজনীতি নতুন করে শান্তি পাক, গণতন্ত্র ফিরে আসুক, মোদি যাক ভারতবর্ষ থাক, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক। আমি এটুকু বলে